Dear students, now question number 8. Perimeter of a parallelogram is 220 meter if one side exceeds the other side by 50 meter. Find the length of the sides. It is easy. Perimeter is given here. Okay, perimeter of the parallelogram is given, and one side is exceeds the other side by 50. That means if the other side is x, then the first side will be x plus 50. Okay, so eta side of ki 50 meter beshi ase. Okay, so eta side jodi x hoy aro anto side ki man hobo x plus 50 hobo. Okay, so perimeter ki hobo tia hale 2 into l plus b hol. Okay, 2 into l plus b means 2 into x plus 50. 2 into x plus 50 equal 220. Okay, so here for tomaloke x or value uliai eta to x e hobo aru eta x plus 50 tat bohai diba. Okay, then first you find the value of x. Okay, after that you put the value of x in x plus 50. Then you will find out the length of the two sides. Okay, so it's so easy, and you will show me today. Question number 9. It's a little bit tough, so you have to give attention. But this is also classwork. You will have to show me. Question number 9. Aito tomalokke mok dekhuwa lagibo. It must you have to show. Okay, aito ekdom dekhuwa lagibo. Aito mok bujhai dim. কৰি নিদিও কৰি মই আজিকালি এটা মেথছ কৰি নিদিওঁ ভালকৈ কৰি নিদিওঁ কৈ দিওঁ অলপ অলপ কৈ দিওঁ গোটেই কৈ নিদিওঁ চ' চোৱা ইন এ পেৰেলেলগ্ৰাম এ বি চি ডি মাৰ্ক টু পইণ্টছ ই এণ্ড এফ অন দ্য ডায়েগনেল এ চি অন আইডাৰ চাইড অফ দ্য পইণ্ট অফ ইণ্টাৰচেকশ্যন অন দ্য আইডাৰ চাইড অফ অ' তাৰমানে অ'ৰ দুয়োফালে দিব লাগিব অ'টো কি বস্তু যে দ্য পইণ্ট অফ ইণ্টাৰচেকশ্যন অফ দ্য ডায়েগনেল এ চি এণ্ড বি ডি such that A equal to CF prove that B EDF is a parallelogram. Okay, so ABCD is a parallelogram. Duta point mark koriba koise point duta nam E and F aru point duta thakiba kot diagonal on AC. AC diagonal or uporot duta point thakiba E aru F namor duta point thakiba kintu point duta kun phale thakiba হে যে অ' থাকিব অ' পইণ্টৰ এটা চাইড এইফালে এটা চাইড আৰু সিফালে এটা চাইড অৰ্থাৎ অপজিট চাইডত দুটা পইণ্ট থাকিব ই আৰু এফ ই আৰু এফ পইণ্ট দুটা কাৰ ওপৰত থাকিব এ চি ডায়েগনেল ডালৰ ওপৰত থাকিব মানে ইয়াত বি ডি আৰু এডাল বি ডি ডায়েগনেল আঁকিব লাগিব অ'কে ইয়াত লেখাই আছে এ চি অন আইডাৰ চাইড অফ অ' অ'টো কি O point intersection of diagonals AC and BD. AC or BD diagonal to the Lord point of intersection to all O. So O pointer eta hifale thakiba point F aru eta hifale thakiba E. Okay, so figure 2 aru dia ase A equal to CF. Figure 2 eneko habo ABCD diagonal. Okay, so AC or BD diagonal lagiba aru this is the point O. This is E point, this is F point. Okay. আমাক দেখুৱাব এ আৰু কি দিয়া আছে এ ইকুৱেল টু চি এফ এ ইকুৱেল টু চি এফ দিয়া আছে বাৰু তাৰপিছত আমি কি কৰিলোঁ এইখিনি জইন কৰিলোঁ আমি অ'কে বি ই ডি এফ এটা আমাক পেৰেলেলগ্ৰাম বুলি দেখুৱাব দিছে আমি জইন কৰি দিলোঁ এইখিনি ডট 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 দিছোঁ বি ই ডি এফ এইটো এটা ৰম্বাজ হ'ব হা চ' বি ই ডি এফ এটা পেৰেলেলগ্ৰাম যে হয় এইটো দেখুৱাব লাগে তাৰ কাৰণে কি কৰিম আমি আমি পেৰেলেলগ্ৰামৰ প্ৰপাৰ্টি যি আছে যে অপজিট চাইজ ইকুৱেল অপজিট এংগলছ ইকুৱেল কি আছিল প্ৰপাৰ্টি ডায়েগনেল বাইচেক ইচ্ছেডাৰ আছিল না এই প্ৰপাৰ্টিকেইটা তাৰে যিকোনো এটা প্ৰপাৰ্টি যদি এক্সিষ্ট হয় এইখিনিত বি ই ডি এফত যদি এক্সিষ্ট হয় তাৰে যিকোনো এটা প্ৰপাৰ্টি তেতিয়াহ'লে বি ই ডি এফ কি হ'ব পেৰেলেলগ্ৰাম হ'ব চ' তাৰ কাৰণে আমি মই কৈয়ে দিলোঁ তোমালোকে কৰিব লাগিব নিজে তেনেকৈ এ আৰু অ' চি
ইকুয়েল কারণ এও ইকুয়েল ওসি কারণ ডায়াগোনাল বাইসেক ইচ্ছেরে বুঝি পিছনে এই দুটাল ডায়াগোনাল আছে এসি আর বিডি কার ডায়াগোনাল যে এ বি সি ডি যেটা প্যারালেলোগ্রাম আছে সেই প্যারালেলোগ্রামটোর ডায়াগোনাল এসি আর বিডি আর ডায়াগোনাল দুটালে বাইসেক করেছে আর ডায়াগোনাল বাইসেক ইচ্ছেদার গতি এও ইকুয়াল ও সি হব হয়নে এক নম্বর দি থাকবা আর ঠিক তে এই ইকুয়াল টু সি এফ এইখিনি তো দিয়াই আছে আমাক গিভেন এইখিনি গিভেন ওকে এই ইকুয়াল টু সি এফ এতিয়া আমি এও ইকুয়াল টু সিও দিয়া আছে এই ইকুয়াল টু সি এফ এইখিনি দেখা দেখি ও ইকুয়াল টু ও এফ দেখা দেখি হব ওকে দেখা দেখি এইখিনি হব বা তোমালোকে মাইনাস করে দিবা কারপরা মাইনাস করবা যে এও মাইনাস এই এও মাইনাস এই এও মাইনাস এই মাইনাস করে দিলে কি পাবা ওই পাবা ওকে সো এইখিনি লিখিবা ওই মানে এইখিনির সলনি ঠিক তেনেকে ওসি মাইনাস সি এফ যদি মাইনাস করে দিয়া কি পাবা ও এফ পাবা এইখিনি ও এফ ও এফ সরি ও এফ পাবা পাবা না সো তার মানে কি হল ডায়াগনেল বাইছে কিচ্ছেদার মই এতিয়া তোমাৰ এইখিনি পালাই এই ডায়াগনেল দুডাল ইকুৱেল হল ওকে ও ইকুৱেল টু ও এফ হৈ গ'ল ও ইকুৱেল টু ও এফ হৈ গ'ল ও আৰু ও এফ যদি ইকুৱেল হয় তাৰ মানে ডায়াগনেল বাইছে কিচ্ছেদাৰ এইটো পেৰেললগ্ৰামত পৰি গ'ল ভি ই দিয়া এটা পেৰেললগ্ৰাম হয়নে সো এইটো অলপ টাফ মই যিখিনি কথা ক'লোঁ এইখিনি বুজিব চেষ্টা কৰিবা মই প্ৰায়ভাগ কৈয়ে দিলোঁ কথাখিনি এতিয়া ভালকৈ সজাই পৰাই লিখিবা আৰু এইটো মোক দেখুৱাব লাগিব কুৱেশ্যন নম্বৰ 9 ইউ উইল হেভ টু শ্ব' মি কুৱেশ্যন নম্বৰ 9 অ'কে সো ইন দ্য নেক্সট ক্লাছ উইল ডিছকাছ ফ্ৰম দ্য ৰিমেইনিং ফ্ৰম 10 কুৱেশ্যন নম্বৰ 10 আপ টু 12 আপ টু 13 ইন দ্য নেক্সট ক্লাছ অ'কে সো ইটছ এনাফ ফৰ টুডে বাই